যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না তারা এবং আর যারা জ্ঞান অর্জন করে না তাদের মধ্যে আসমান জমিন ব্যবধান রয়েছে সেই জন্য রব্বুল আলামিন আমি মজিদে বলেন জ্ঞানী এবং মূর্খ ব্যক্তি কখনো সমান হতে পারে না এই সম্পর্কে তেইশ নম্বর ফারা আটা নম্বর পৃষ্ঠা সূরা জুমার আয়াত নম্বর নয় রব্বুল আলামিন বলেন قل هل يصطفي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكرون أُولُو الألباب سبحان الله رب العالمين بعد كلام مجيده يا رسول الله يا حبيب الله ابن جبتك جنيدا جنيدا

তাদেরকে রব্বুল আল বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না রব্বুল আলেমিন কালামী মজিদ আরও বলেন ইন্দামায়া তাদের কারুন আলবাব জ্ঞানী রাই কেবল আমার উপদেশ টুকুন গ্রহণ করবে যাদের কাছে কোর আরও আদিসের জ্ঞান আছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরি তরিকা মোতাবেক সুন্নত মোতাবেক আদর্শ মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়ন করবে সাংসারিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর তাদের জীবনকে তারা সুন্দর করবে সেই জন্য রব্বুল আলামিন কালামে বজিদে বলেন ও বান্দা আমি আল্লাহ বান্দা সৃষ্টি করলাম তোমাদের মধ্যে অনেকেই জানবে জ্ঞানের কুরআন আছে আর অনেকের মধ্যে পুরানের জ্ঞান নাই অনেকের মধ্যে হাদিসের জ্ঞান আছে আর অনেকের মধ্যে হাদিসের জ্ঞান নাই তারা কখনো এক সমান হতে পারে না জানে জানে তারা হলো আমি আল্লাহর কাতে প্রকৃত মুমিন সুবহানাল্লাহ রব্বুল আইলামিন কালামে মাজিদের মধ্যে ইলমে দীনের ফজিলত সম্পর্কে আরো বর্ণনা করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইলম শিক্ষা দিয়েছেন সুবাহান আল্লাহ কে শিক্ষা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইলমে দিন ইলম শিক্ষা দিয়েছেন কেমন ভাবে শিক্ষা দিয়েছেন পঞ্চম নম্বর ফারা পনেরো নম্বর পৃষ্ঠা সোরানিসা ايات نمبر تَرَى وانزل الله عليك الكتاب والحكمه وعلمك ما لم تكن تعلم وكان فضل الله هي عليك عظيما سبحان الله رب العالمين بولين وأنزل الله عليك الكتاب والحكمة على الله تلا يا رسول الله يا حبيب الله أمي الله أبنا رفرج كتاب أبن حكمات بشيتي نازل قرشي يا رسول الله يا حبيب الله أمي الله আপনার যে কুরআনুল কারীম নাযিল করেছি ওয়া আল্লামাকা মা তাকুম তালাম এবং আপনাকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না রব্বুল আলামিন কালামে মজিদে বলেন ও বান্দা পৃথিবীর জমিনে তোমরা কিভাবে সংসার করবা কিভাবে সমাজ পরিচালনা করবা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা আমি আল্লাহ কোরআনের মাধ্যমে আমার রসুল পাক হাদিসের মা মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি তোমরা যদি কোরআনের পথে মতে থাকো তাহলে তোমাদেরকে কখনো ইমান তোমাদের ইমান কখনো নষ্ট হবে না রব্বুল আলামিনরা বলেন আর আমার আল্লাহ আমাদের উপর আল্লাহর মহা অনুগ্রহ দান করেছেন সেই অনুগ্রহ নিয়ে পৃথিবীর আজ মানুষ এত করার এত অপরাধ করার পরেও তারপরে আল্লাহ ছাড় দিয়েছেন আল্লাহ কেমতের ময়দানে ছাড় দিবেন না আল্লাহ ছাড় দিয়েছেন ছেড়ে দিয়েছেন ছাড় দিবেন না কখনো অথচ আজকে এত সুন্দর একটি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামার নুরানি মাহফিল হচ্ছে মানুষ জানে না কার মৃত্যু কখন হয়ে যাবে অযথা দোকানে পাঠে বসে বসে আড্ডায় দিচ্ছে সময় কাটাচ্ছে বায়ারা এই মুহূর্তে যদি মালাকুল মৌস যদি আপনার আমার কাছে উপস্থিত হয়ে যায় মালাকুল মৌস যদি আপনার কাছে চলে আসে সেই দুনিয়ার মায়া সব ত্যাগ করে আল্লাহর কাছে সবার চলে যেতে হবে সেজন্য প্রিয় ভাইয়েরা বলতে চাইছিলাম সময় থাকতে সময়কে মূল্যায়ন করতে হবে আর যারা সময় থাকতে সময়কে মূল্যায়ন করেছেন তারাই হলো প্রকৃত মুমিন তারাই হয়েছেন আল্লাহর প্রকৃত বলি সুবহানাল্লাহ আল মদিনার ফজিলত সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কালামে মজিদে আরো বলেন আলিম গনের মর্যাদা রব্বুল আলমিন বৃদ্ধি করে দিয়েছেন পৃথিবীর জমিনে আলেমের মর্যাদা কিউ করক বানা না করক আল্লাহ বলেন ও বন্দা যারা আমার আলেম আছে পৃথিবীর জমিনে আসমার মেসে জমিনের ওপরে যে সমস্ত আমরা শেখে রসুল বাইরা আছেন আর শেখে রসুল উম্মত আমার মবি পাকের উম্মত আছেন যারা আলেম আছেন আমি আল্লাহ ওই সমস্ত আলেমদের মর্যাদা আমি আল্লাহ কুদরতে ভাবে বৃদ্ধি করে দিয়েছি এই সম্পর্কে আঠাশ নম্বর ফারা দুই নম্বর পৃষ্ঠা সৌরা মোজা আয়াত নম্বর এগারো রব নারামিন বলেন ও বন্দা তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যারা জ্ঞান প্রাপ্ত আলিম جريمان نتي جراكي انقبت عليم والذين عوتوا العلم درجات ألا تلا ويشمستمو من بغى علم دل مرجى ذو بن سبحان الله والله بما تعملون خبير ارتم راجع كروه আল্লাহ সব কিছু খবর রাখেন পৃথিবীর জমিনে ভালো করি অন্যায় করি ন্যায় করি অত্যাচার করি যা করি না কেন সব কিছু ক্যারামের মাধ্যমে রব্বুল আলমিন আমাদের জন্য রেকর্ড করে রাখেছেন অত্য এলাকার মধ্যে শহীদ নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাই সুন্নিয়া হেফজাখানে এত সুন্দর একটি প্রতিষ্ঠান দিয়েছেন অত্র এলাকার মধ্যে একটি রহমত হিসাবে এই মাদ্রাসা রয়েছে আজকে নুরানি মাদ্রাসা দিয়েছে বলে আশিকে রসুল ভাইয়েরা মাদ্রাসা দিয়েছেন বলে আপনারা আমরা এত সুন্দর মাহফিল আজকে আমরা পেয়েছি ঠিক কিনা ভাইয়ারা এই মাদ্রাসাকে এই মাদ্রাসা থেকে প্রকৃত আলেম যুগ শ্রেষ্ঠ হাফিজ কোরআন বাইর হচ্ছে সেই জন্য বাইর হবে যুগ শ্রেষ্ঠ আলেম হাফিজ কোরআনদের মর্যাদা কেমন রব্বুল আলমিন বলেন যারা দিন মিল্লাত মাজাহাফের জ্ঞান অর্জন করার জন্য আলমে দিন অর্জন করার জন্য নিজের বাসস্থান থেকে বাহির হয় ঘর থেকে বাহির হয় তাদের মর্যাদা কেমন তাদের মর্যাদা কেমন রব্বুল আলমিন বলেন আল্লাহ যার মঙ্গল চান রব্বুল আলমিন তাকে এলমে দিন দান করেন সুবহানাল্লাহ আল্লাহ যাকে চান আল্লাহ যার মঙ্গল চান তাকে কুরআনুল হাফেজ বানায় আর যার মঙ্গল চান তাকে আলেম দ্বীন বানায় এই ছোট ছোট বাচ্চারা যে আমাদের সামনে বসা আছে এমনও হতে পারে তাদের মাঝে প্রকৃত আলেম ও হাফেজ বাহির হবে আপনারা বড়ই সুভাগ্যবান আপনাদের এলাকার মাঝে তো সুন্দর একটি প্রতিষ্ঠান দিয়েছেন আজকে প্রতিষ্ঠান দিয়েছেন বিদায় আপনার সন্তান আমার সন্তান কুরআনুল কারীম তিলাওয়াত করার সুযোগ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানতে এই কুরআনুল কারীমের তিলাওয়াত ও সকলের মা বাবার গুনাহ মাফ করে দেন সকলে বলি আমিন সম্মানিত ভাইরা বলতে চাইছিলাম আল্লাহ রব্বুল আলমিন যার মঙ্গল চান তাকে অলমে দান করেন সুবাহান আল্লাহ এই সম্পর্কে আলামিন আলমিন কেলামে মজিদে বলেন তিন নম্বর ফেরা নম্বর বিষ্ঠা সুরা বা করায়াত নম্বর দুই শত নম্বর বিষ্ঠার আয়াতের মধ্যে রব্বুল আলমিন বলেন ইউতির আল্লাহ রব্বুল আলমিন جاكي اتشا تاكي حكمات تطاع المدينة إِرْجِيَ دان كورين سبحان الله ومن يؤت الحكمة فقد اوتي خيرا كثيرا ارجاكي اتشا حكمات علم دين بدان كرهاي ملطو تاكي پربوت كل دان ومن الحكمة دا فقد اوتي خيرا كثيرا রব্বুল আলমিন বলেন যাকে আমি আল্লাহ একমত জ্ঞান করিমের জ্ঞান দান করি আমি আল্লাহ তার পাকের মধ্যে তার জীবনের মধ্যে বরকত দান তাই ওই ব্যক্তি ইনকাম করবে এক টাকা ওই আলমে দিনের বরকত তার টাকার মধ্যে কুটি কুটি টাকার বরকত দান করবেন সবাই আল্লাহ এই উপদেশ কারা শুনবে রব্বুল আলমিন কালাম মজিদ ওয়া মা এই ইল্লা উলুল আলবাব এই উপদেশটুকু উপদেশ তারাই শুনবে যারা জ্ঞানী ব্যক্তি আর যারা মূর্খ আছে আর যারা অজ্ঞান ব্যক্তি আছে এত বড় নিয়ামত পাওয়ার পরেই হেলায় দুলাই দিন খটায় দুনিয়ার জন্য পাগল হয়ে যায় তারা এই কোরআনের জ্ঞান তারা বুঝবে না এই উপদেশ তারা গ্রহণও করবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত হতভাগা থেকে ওই সমস্ত কল্লান থেকে বঞ্চিত ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আমিন আল مدينهর ফজিলত সম্পর্কে রব্বুল আলামিন কালামে মজিদে আরো বলেন আমি আলিমগণ হলো আল্লাহকে বেশি বেশি ময় করে আসমানের মিশে জমিনের উপরে একমাত্র আলেমগন্না রব্বুল আলমিনকে বেশি বেশি বই করে এই মুহূর্তে যদি একটি যদি প্যাকেজ নাটক হতো একটি যদি নর্তকি গানের যদি আসর হতো এমন কি বৃদ্ধ বাবা থেকে শুরু করে একেবারে ছোটো বাচ্চা পর্যন্ত হর হর জায়গা দিতে পারতো না অত অতসব কালামে মাজীদের মাহফিল সাজাইলো ঈদ-এ-মিলাদুন্নবীর মাহফিল সাজাইলো বন্ধুরা আমার ভাইরা বলতে চাইছিলাম এত বড় নিয়ামত পাওয়ার পরেও কেমনে ও বান্দা তোমরা এই নিয়ামতের শুকর আদায় করতে পারলে না সময় সময়টাকে সময়কে মূল্যায়ন করুন সময় যেহেতু পেয়েছেন সেই সময়কে ঈদ-এ-মিলাদুন্নবীর মাহফিলে এক মিনিট যদি বসেন খান হাশরের যখন কায়ে হবে আঠারো হাজার তফ তন করে কাঁপবে এমন কঠিন মুহূর্তে কঠিন সময়ে এই মিলাবী আমার আপনার জন্য শিলা হয়ে যাবে সুবহানন্দ সেই জন্য ভাইরা বলতে চাইছিলাম যারা কষ্ট করে মাদ্রাসা সাজায় যারা কষ্ট করে মিলনাত্মজা পথ সাজায় যারা কষ্ট করে অলমেদিন শিক্ষা নেয় কুরান করিমের শিক্ষা দে পাকের শিক্ষাকে তাদের কত মর্যাদা কত মর্যাদা রব্বুল আলমিন বলেন ও বান্দা শুনো আমি আল্লাহ আঠারো হাজার মুখল সৃষ্টি করলাম সৃষ্টি করলাম সৃষ্টি করলাম আসমার নিশে জমিনের উপরে একমাত্র যারা আমার সোল পাকের ওয়ারিস আছে যারা আলম আছে যারা হাফে কোরআন আছে তারাই আমি আল্লাহকে বেশি বেশি বই করে সুবাহ এই সম্পর্কে রব্বুল আলামিন কালামে মজিদে বলেন বাইশ নম্বর ফারা ষোলো নম্বর ফিসা সোরা নম্বর আঠাশ থেকে উনতিরিশ নম্বর আয়াতে বলেন নিশ্চয় আল্লাহর বন্দাদের মধ্যে শুধু আলিম জ্ঞানী আল্লাহকে বেশি বেশি বয় করে ইন্নাল্লাহা আযীযুন গফুর যারা আসমানিন নিসে জমিনের উপরে আমি আল্লাহকে বই করে আমি আল্লাহকে বই করে ও বন্দা পেয়াবতের ময়দানে যখন আটকায় যাবা আমি আল্লাহ হল প্রকমশালী পরম কমাশিল আমার দয়া দিয়ে তোমাদের গুণা টুকুন আমি আল্লাহ মাফ করে দেব না বলেন ই আল্লা কিতাব নিশ্চয় যারা আল্লাহর কিতাব

আর পাশা পাশাপাশি নামাজ আদায় করে নামাজ কায়েম করে ওয়া আনফাকু বিমা রযাকনাহু সিররা এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে দান করে ও আইলা ওয়া আলানিয়াতাই আরজুনু تجারতা লাও তাবুর ও বান্দা তোমরা পৃথিবীর জন্য পৃথিবীর জমিনে লাভ ইক্লাপ কেন্দ্র করে লাভর উদ্দিন যে তোমরা ব্যবসা করো সাকনিয়া করো বণিক করো এত টাকাই করো এইটা করো তোমাদের একটা ব্যবসার মধ্যে লস হয়েছে তোমাদের ব্যবসার মধ্যে ক্ষতি রয়েছে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা যখন কোরআনুল করিম তেলাওয়াত করবা তার পাশাপাশি নামাজ আদায় করবা তার পাশাপাশি আমি আল্লাহ যে নিয়ামত দিলাম যে রিজিক টুকু তোমাদেরকে দান করলাম ওই রিজিক থেকে ওই দৌলত তোকে ওই সম্পত্তিকে যখন তুমি গরিব মিসকিনদেরকে যখন তুমি দান সৎ গান করে দিবা প্রকাশshow করবা গোপন করো আমি আল্লাহ তোমাদের জন্য সার্টিফিকেট দিলাম এই ব্যবসা কখনো লস হবে না লস হবে না আল্লাহ দেখেন কত বড় নিয়ামতের কথা আল্লাহ আমাদেরকে বলেছেন ও বান্দা তোমরা যারা ঈমানদার হইছো পৃথিবীর জমিনে যে তোমরা কুরআনুল কারীম তিলাওয়াত করো আর তার পাশা পাশে যদি নামাজ কায়েম করো এখন দেখা যায় বান্দা পৃথিবীর জমিনে মুসলমান দাবি করেন মুসলমানের করো জন্ম নিলাম অত সি মিলাদ মাহের আলোচনা চলছে ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে ও মুসলমান হতভাগা মুসলমান হতভাগা পোড়া কপাল পড়া কপাল তুমি নিয়ামত পাওয়ার পরেও এই মাহফিলে আসতে পারলে না দোকানে পাটে বসে 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 আড্ডায় সময় কাটাচ্ছ আল্লাহ যদি কেমতের ময়দানে তোমাকে প্রশ্ন করা হয় ও বন্দা তোমাকে ষাট বছর পঞ্চাশ বছর তোমাকে হায়াত দেওয়া হয়েছে এ টুকুন তুমি কোথায় ব্যয় করো রয়েছ কেউ দিতে পারবে আমরা অথচ দেখেন এত সুন্দর মাহফিল হচ্ছে অথচ মানুষ দোকানে বসে বসে আড্ডায় বাসায় বসে বসে আড্ডায় সময় কাটাচ্ছে এই মুহূর্তে যদি একটি প্যাকেজ গান হতো মানুষের জায়গা দেওয়ার মতো কোনো সুযোগ থাকত না অথচ আমরা মুসলমান এখন যদি হিন্দুদের একটি পূজা হয় ইহুদি খ্রিস্টান নাসারাদের যদি একটু তাদের বড়দিন পালন করা হয় অথচ সেই বড়দিনের মধ্যে তাদের থেকে আমাদের মুসলমানের সন্তানরা বেশি যাবে ঠিক কিনা ভাইয়ারা অথচ আমরা কত দুর্ভাগা বিশ্বের মুসলমান আজকে আমরা এত লাঞ্ছিত শিকার হচ্ছে আমাদের ইমান দুর্বল বিধায় আল্লাহ সমস্ত দুর্বল ইমান থেকে আমাকে আপনাদেরকে হেফাজত করুক আমিন বলি আল্লাহ রব্বুল আলামিন আর বলেন আলুয়াবেন অন্ধকার কখনো সমান হতে পারে না দিনের মর্যাদা কখনো রাত হতে পারে না রাতের মর্যাদা কখনো দিন হতে পারে না প্রিয় ভাই বলতে চাইছি না যারা মাফিনের প্যান্ডেলের মধ্যে বসেছেন আর যারা বাহিরে গুরুফির আওয়াজ সময় কাটাচ্ছেন তারা এবং মাফিনের ভিতরের ব্যক্তির মধ্যে স্মার্ট জমিন বাঁধানো রয়েছে এই মুহূর্তে যদি মাফিনের প্যান্ডেলের মধ্যে যারা আছেন তাদের কাছে যদি মারা কুল মহর যদি চলে আসে রব্বোল আর বলেন ওই মুহূর্তে আমার কোন বান্দা যদি পৃথিবীর জমিন থেকে চলে আসে আমি আল্লাহ তাকে সাহাদতের মারো জাদা দিন আমাদের আরাফাতের ময়দানে অথচ এত সুন্দর মাহফিল শাহাদতের মর্যাদা আমরা পাব আর শাহাদতের মর্যাদা না নিয়ে আমরা শয়তানি মৃত্যুর কামনা করে করে দোকানে বসে আড্ডায় আড্ডায় সময় কাটাচ্ছি ফেরো ভাইয়ারা সময় থাকতে সময়কে মূল্যায়ন করুন এর যারা আলমেদিন অর্জন করবে যারা কোরআনুল করিমের জ্ঞান অর্জন করবে যারা হাদিসের জ্ঞান অর্জন করবে তাদের ফজিলত বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন বলেন আলো এবং অন্ধকার কখনো সমান হতে পারে না ২২ নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা সুরা ফাতির আয়াত নম্বর উনিশ থেকে বিশ রব্বুল আলামিন বলেন আর অন্ধ শক্তি সম্পূর্ণ ব্যক্তি সমান নয় অন্ধ ব্যক্তি আর দৃষ্টি শক্তি সম্পূর্ণ ব্যক্তি কখনো সমান নয় মুরুখ ব্যক্তি যাদের কাছে জ্ঞান নাই আকল নাই হাদিসের জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই তারা কখনো একজন আলেমের সমান হতে পারে না অথচ আপনাদের পাশেই আপনাদের এলাকার পাশেই দিনই মিল্লাত মাযহাবের সুন্নি তাহফিজুল কোরআন দিয়েছে আপনার সন্তান যেখানে পড়বে এক একটি হরফ তিলাওয়াত করেছে এক একটি হরফের বিনিময়ে রব্বুল আলামিন দশটি নেকি আপনার আমার বাবার কবরের মধ্যে দান করে দিবেন সুবহানাল্লাহ

অন্ধকার আর আলো কখনো সমান হতে পারে না একজন জ্ঞানী ব্যক্তি কখনো একজন জ্ঞানী ব্যক্তির সমান কখনো একজন মূর্খ ব্যক্তি হতে পারে না সেই জন্য রব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন ওয়ালা যুলমাত ওয়ালা নূর অন্ধকার ও আলো কখনো সমান নয় ওয়ালা মিল হারুর ছায়া ও রুদ্র সমান নয় সুবহানাল্লাহ কত সুন্দর আল্লাহ উদাহরণ দিয়েছেন ছায়ার মধ্যে আমরা যখন দাঁড়াই ওইখানে কত ভালো লাগে আমাদের আর রুদ্রের মধ্যে দাঁড়াইলে কষ্ট হয় আল্লাহ উদাহরণ দিয়েছেন বান্দারে পৃথিবীর জমিনে আমার এমন কিছু গুনাগার বান্দা থাকবে এমন কিছু আশিকে রসুল থাকবে তাদের সিনায়ে পাকে কালামে মজিদের জ্ঞান থাকবে হাদিস মুবারক জ্ঞান থাকবে বান্দা তোমরা যাদের সিনাই পাকে জ্ঞান আছে আর যাদের কাছে জ্ঞান নাই তাদেরকে তোমরা সমান মনে করিও না সেই জন্য রব্বুল আলমিন

একজন ব্যক্তির আমল বন্ধ হয়ে গিয়েছে ওই ব্যক্তির কাছে যতক্ষণ পর্যন্ত অরু থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির বড়ির দাম থাকবে ওই ব্যক্তির আমলের দাম থাকবে ওই ব্যক্তির কলার থেকে যখন লো চলে গেল ওই ব্যক্তির বড়ির কোনো দাম নাই সেজন্য প্রিয় ভাইয়েরা বলতে চাইছিলাম সময় থাকতে শরীরে রু থাকতে আল্লাহর ইবাদত বানিয়ে দিন নামাজের ইবাদত বানিয়ে দিন যে এর জন্য ইবাদত বানিয়ে দিন तिलावतুল কোরআন দিন আপনি তো হায়বস হতে পারেন নাই আলেম হতে পারেন নাই জ্ঞানী ব্যক্তি হতে পারেন নাই অন্ততঃ পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে নিয়ামত কোন সন্তান দান করেছেন অন্তত পক্ষে আপনার সন্তানদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দিন সুবহানাল্লাহ জন্য ভাইরা আপনার এই সন্তান এ আফজুল কুরআন কেয়ামতের ময়দানে আমাদের জন্য আপনাদের জন্য সকলের জন্য না যাতের জরিয়া হিসাবে কবুল করবেন সকলে বলে আমিন প্রিয় ভাইয়া রা বলতে চাইছিলাম রবুল আল মুন্ারু বলেন নিশা নিশাল্লা যাকে ইচ্ছা তাকে শোনাতে পারেন আল্লাহ চাইলে শোনাতেও পারেন আল্লাহ চাইলেও বন্ধ করে দিতে পারেন সেই জন্য ভাইরা সময় যেহেতু আছে আপনার পাশে যখন সুন্নি নু প্রতিষ্ঠান দিয়েছেন সেই প্রতিষ্ঠানের মধ্যে অন্ততপক্ষকে আপনার সন্তানদেরকে যখন দিয়ে দিবেন রবুল আইন আমিন বলেন একটি যদি শিখে আপনি যখন মারা যাবেন ওই মারা যাওয়ার মালা কুল্ম জগত আসবে সাকার জগৎ আসবে আপনার ছোট্ট সন্তান যখন আপনার পাশে বসে বসে তিলাবতুল কোরআনুল করিম তিলাবাত করবে রব্বুল আলামিন বলেন আপনার সাকারাতের কষ্ট আমি আল্লাহ কমা করে দেব সুবাহ وما أنت بمسمع من في যারা আমাদের আগে আমার দাদা আপনার দাদা আমার বাবা আপনার বাবা আমার বন্ধু আপনার বন্ধু যারা কবর গিয়েছে হাজার করলেও আমরা তাদেরকে 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 পারি পারি না না শুনাইতে যত্ন করতে পারি না ও বন্ধুরা বলতে চাইছিলাম বলতে চাইছিলাম কবরে যাওয়ার আগে আগে যাতে আমরা যাতে বারো আমল ঠুকুন করে করে যাতে কবরে যেতে পারি আল্লাহ যাতে

রব্বুল আলমিন কালামে মজিদে বলেন শুধু জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে যাদের কাছে পুরানের জ্ঞান আছে যাদের কাছে হাদিসের জ্ঞান আছে যাদের কাছে আজমেদিনের জ্ঞান আছে ওই সমস্ত ব্যক্তিরা তারা উপদেশ গ্রহণ করে যাদের কাছে কোরআনের জ্ঞান নাই যাদের কাছে হাদিসের জ্ঞান নাই যাদের কাছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামার প্রেম নাই তারা কখনো ঈদে মিলাদ নবীর মাহফিলে আসতে পারে না এত সুন্দর মাহফিল হচ্ছে পাশে অত দোকানে বসে বসে আড্ডাই পড়ে আছে লুড়ের মধ্যে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় অযথা গল্প গুজার করছে সেই জন্য রব্বুল আলামিন বলেন ও বান্দা আমি আল্লাহ বান্দা সৃষ্টি করলাম তাদের মধ্যে দুই ভাগ রয়েছে অনেক আমি আল্লাহ জ্ঞান দিয়েছি আর অনেক আমি আল্লাহ জ্ঞান দিই নাই যারা জ্ঞানী ব্যক্তি তারা আমি আল্লাহ

তোমার রবের পক্ষ থেকে তোমার তোমার প্রতি জানা জিল করা হয়েছে তা সত্য সুবাহ কামান হুয়া আমা সে তার মতো যে অন্ধ যারা অন্ধ তারা কোরআনুল কারিমের তিলাওয়াতের মর্ম বুঝবে না আল্লাহ বলেন যাদের কাছে চক্ষু আছে যাদের কাছে দিন আছে যাদের কাছে অন্তর আছে যাদের কাছে আমার হাবিবের প্রেম আছে তারা কোরআনুল কারিমের মর্ম বাণী বুঝবে আর যারা অন্ধ যাদের চক্ষু অন্ধ হয়ে গিয়েছে যাদের দিন অন্তর মারা হয়ে গিয়েছে যাদের কলবের মধ্যে রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিরা আমার উপদেশ গ্রহণ করবে না তারা হক খালার পথে চলবে না সত্যিকারের পথে চলবে না তারা এই উপদেশ টুকুন গ্রহণ করবে না আল্লাহ কারা গ্রহণ করবে কারা গ্রহণ করবে যাদের কাছে আমার প্রেম আছে আমি আল্লাহর প্রতি মান আছে তারাই তো আমি আল্লাহর আদেশকে গ্রহণ করবে দেখ আর যারা বুদ্ধিমান যারা বুদ্ধি যাদের কাছে বুদ্ধি আছে জ্ঞান আছে কোরআনুল করিমের জ্ঞান অর্জন করবে হাদিসের জ্ঞান অর্জন করবে তারা কি প্রত করে বখিনাতি করে অপরকে শিক্ষা দেবে না তাদেরকে কেন্দ্র করে রব্বুল মিহিন বলেন যারা জ্ঞানকে গোপন করে যারা ইরব গোপন করে তাদের শাস্তি সম্পর্কে দুই নম্বর ফায়ারা ফার্স নম্বর পৃষ্ঠা সুরা বাকার আয়াত নম্বর একশত চুয়াত্তর রব্বুল মিহিন বলেন তিনায়ক তম নিশ্চয় যারা সেই সব বিষয় গোপন করে মারদোয়া কুমিণাল কিতাবে যারফুল আইরামিন কিতাবে নাজিন করেছেন বয়স্ক রুণবি তমন কলিনা এবং এর বিনিময়ে সম্মন্ন মূল্লা গ্রহণ করে কুরআনের বিক্রি করে হাদিসের বাণী বিক্রি করে সম্মন্ন পয়সা গ্রহণ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনহিম ইল্লা মান তারা গুন চায়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না যারা কুরআনুল কারীম কে হাদিস মুবারককে বখিলাতা করে বখিলাতা কর করে মানুষকে শিক্ষা দেয় না মানুষকে শিখেই না শিখায় না তাদের জন্য রব্বুল আলামিন হুশিয়ার দিতে গিয়ে বলেন এত টাকা যদি দাও আমি কুরআনুল কারীম তোমাকে শিক্ষা দেব হাদিসের বাণী শিক্ষা দেব এভাবে যারা এই সমস্ত কথা বলে টাকা আয় করে রব্বুল আলামিন তারা বলে মূলত টাকা আয় করে না তারা তাদের পেটের মধ্যে আগুন বক্কন করেছে রব্বুল আলমিনার বলেন তাদের কেমন শাস্তি যারা আলম নিয়ে কৃপণতা করে হাদিসের জ্ঞান শিখাই না কোরআনুল করিমের জ্ঞান শিখাই না যারা তারা শিকার পরে তাদেরকে অন্য অন্যদেরকে শিক্ষা দেয় না তাদের জন্য কালামে মসজিদের মধ্যে হুঁশিয়ারি দিতে গিয়ে বলেন আল্লাহ রব্বুল আলমিন তের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের যার সাথে কথা বলবেন না যারা পৃথিবীতে জমিনে। কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করেছেন হাদিসে মোবারকের জ্ঞান অর্জন করেছেন এত সুন্দর জ্ঞান অর্জন করার পরে জাতিকে উপহার দেয় নাই কুরআনুল কারীমের শিক্ষা দেন নাই হাদিসের শিক্ষা দেয় নাই ও প্রিয় ভাইরা বলতে চাইছিলাম আপনাকে আমাকে এত সুন্দর সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এত সুন্দর নিয়ামত পেলেন আপনার সন্তানকে আপনি কুরআনুল কারীমের শিক্ষা দেন নাই আদিসে পাকে শিক্ষা দেন নাই নাই রব্বুল আলমিন বলেন ও বান্দা আমি যখন কেমতর ময়দান কায়েম করব কায়েম করব কঠিন মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে তো শাস্তি দেব 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 এমন কি আমি আল্লাহ তোমাদের সাথে কোনো কথাও বলবে না হায় হায় দেখেন কোরআনুল করিমের জ্ঞান থাকার পরেও যারা শিক্ষা দেয় না তার মাঝে কোরআন কারিমের জ্ঞান নাই পাখের জ্ঞান নাই অন্তত পক্ষে আপনার আমার চিন্তা করতে হবে আপনার সন্তানকে অন্তত দিতে হবে আমার সন্তানকে যখন আপনার সন্তানকে যখন আমরা দিন মিল্লাত মজাহের কথা শিক্ষা দেব বাণী শিক্ষা দেব হাসরের ময়দানে কবরে হাসরে নসরে ফুলসিরাতে এই সন্তান আপনার আমার জন্য উচিরা হয়ে যাবে সুবাহান এতক্ষণ আমরা শুনলাম কুরানুল কারীমের আলোকে আলমেদিনের ফজিল সম্পর্কে এখন শুনব রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামার হাদিসে মুবারকার জবানের মাধ্যমে এলমেদিন যারা অর্জন করে এলমেদিন যারা অর্জন করে কোরআনুর জ্ঞান যারা অর্জন করে যারা হাফেজ কোরআন বনে যারা আলমেদিন বলে তাদের মর্তবা কেমন রব্বুল আলমিন আসমানের নিচে জমিনের উপর এত কিছু সৃষ্টি করলেন এত নিয়ামত দিলেন রব্বুল আলামিন বলেন ও বান্দা তোমাদের জন্য দিন আলম অর্জন করা আমি আল্লাহ ফরস করে দিয়েছি সুবহানাল্লাহ ابن ماذا شريف بيحاك شريم مشكا شريف رفشتا نمبر جوتر رسول الله صلى الله عليه وسلم ولن أنا عن سن قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت أناس رضي الله تعالى عنه تكيب النطا رسول الله صلى الله عليه وسلم مرشد قرشا طلب العلم فريضة على كل مسلم যুব ও মুসলমান প্রত্যেক মুসলমান নারীর উপর দিনে আলো অর্জন করা ফরস ফরজ নব্বা দিনে আলো অর্জন বলতে কুরআনুল করিমের জ্ঞানকে বোঝানো হয়েছে হাদিসে পাখের জ্ঞানকে বোঝানো হয়েছে আপনি যখন হাদিসে পাখির জ্ঞান অর্জন করবেন কুরআনুল করিমের জ্ঞান অর্জন করবেন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন কিভাবে বৃদ্ধ মা এবং বাবাকে খিদমত করতে হবে নামাজ কিভাবে আদায় করতে হবে দান সদ্কা কিভাবে আদায় করতে হবে সব কিছু কোরআন হাকিমের মধ্যে রয়েছে হাদিসে মোবারকের মধ্যে রয়েছে দুঃখের বিষয় হলে আমরা মুমিন দাবি করি ইমানদার দাবি করি মুসলমান দাবি করি অথচ আমরা কুরআন কারিমের শিক্ষা অর্জন করতে আমরা রাজি না আল্লাহ সেই সমস্ত ব্যক্তি থেকে আমাদের সমাজকে হেফাজত করুক আমিন আল মদিনার ফজিলত বর্ণনা করতে গিয়ে رسول الله صلى الله عليه وسلم بولن الله رب العالمين جار من قلت تاكي ديني على سبحان الله في حديث مباركة سخي البخاري شرف حديث نمبر كتر عن رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حضرت مؤابية رضي الله

পুরানো হাদিসের জ্ঞান দান করেন আর যার কল্যাণ চাই না তাদেরকে কোরআনুল কারিমের জ্ঞান দেনা না সেজন্য আপনারা বড় সৌভাগ্যবান ব্যক্তি অন্তত পক্ষে এই এলাকার মধ্যে শহীদ নুরুল ইসলাম ফারুকে রাহমাতুল্লাহ আলাইহির নামে সুন্নিয়া হজ্জ দিয়েছেন আপনারা ধন্য আপনাদের সন্তান যখন সেই হজ্জ কানায় করায় দিবেন আপনার সন্তান যখন কোরআনুল কারিম তিলাওয়াত করবে ওই কোরআনুল কারিমের উসিলায় আপনার মা বাবার কবরের আযাব যদি হয় অন্ত

উম্মত শুন শুন যে ব্যক্তি আমি শুধু হলাম বন্টন করে না কীমন উম্মত শুন আমি রসুল হলাম শুধু বন্টন করে ওল্লাহী আর আমার আল্লাহ হচ্ছেন দাতা জ্ঞান আমি আল্লাহ বন্টন করে দেব সব কিছু পৃথিবীর যত কিছু আছে সব কিছু আমি রাসুল বন্টন করে দেব আর আমার আল্লাহ শুধু বান্দা ছাইবে আমার আল্লাহ তাদেরকে দিতেই থাকবে তাহলে দেখেন আলমেদিন যারা অর্জন করে তাহলে আলমের কত ফসিলত একজন আলমের কত মর্যাদা একজন আলেমের কত মর্যাদা রয়েছে অথচ আলেমের জবান দিয়ে কুরআনুল কারীমের তেলাওয়াতের বয়ান হচ্ছে হাদিস মুবারকার বয়ান হচ্ছে বন্ধুরা আপনারা দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন পাগল হয়েছেন তো ঠিক আছে কাল হাশরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো আপনার কাছে সেই জবান থাকবে না আল্লাহ সেই সমস্ত ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন কষ্ট করে যখন আল্লাহর বন্দনা কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করে হাদিস মুবারকের জ্ঞান অর্জন করে তাদেরকে আমরা আলেম বলে আলেম বলে একজন আলেমের মর্যাদা কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারক দিয়ে জানিয়ে দিয়েছেন এই হাদিস মুবারক ইবনে মাজাহ শরীফ মিশকাহ শরীফ তিরমিজি শরীফ হাদিস নম্বর 2681 নম্বর হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال <سؤال> ক্বাল রাসূল

শয়তান যেভাবে দুকা দিতে পারবে একজন সত্যিকারের আশিখ রসুন সত্যিকারের একজন ফখি কে একজন মহাদিস কে একজন আয়ালেমকে সেই শয়তান কখনো দুকা দিতে পারবে না আমার রসুল বলেন একজন আয়ালেমের কত কতটুকুন বন্ধা তোমরা যদি জানতা তাহলে সেই আলেমদেরকে তোমরা মর্যাদা না দিয়ে সম্মান না করে কখনো তোমরা অবজ্ঞা করে চালতা না সেই জন্য রসুলুল্লাহ বলেন উম সুম্মা রাখো এক হাজার আবেদকে দুকা দিতে পারবে শয়তান অথচ একজন সত্যিকারের ফকিকে মুফতিকে মহাদেশকে শয়তান কখনো দুঃখ দিতে পারবে না ঠিক না সেই জন্য একজন আলেমের মর্যাদা অনেক বেশি আমাদের সমাজে আলেমদের কদর উঠে যাচ্ছে মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছে টাকার পিছনে ইমান বিক্রি করে দিচ্ছে সম্পদের পিছনে নিজের আকিদাকে বিক্রি করে দিচ্ছে অথচ সামান্য খেলার জন্য যদি নিজের জীবনকে বিক্রি করে দেয় আর আজকে এত সুন্দর নেহামতের মাহফিল আপনি পাইলাম সেই নেহামতকে আপনি কদের করলেন না এই যেহেতু কদের করলেন না আল্লাহ রব্দলা আল আমিন কেন মজিদে বলেন ভো বন্দামী আল্লাহ তোমাদের কে নেহামত দিয়েছি

বান্দারি আমার আল্লাহর যখন তোমরা শুকর আদায় করবা শুকর আদায় করবা আমি আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত বাড়ায় দেব আর যারা আমি আল্লাহর নিয়ামত শুকর আদায় করোনা আদায় করোনা আমি আল্লাহ তাদেরকে গজম দিয়ে ধ্বংস করে দেব অত সেই মাহফিল হল আমাদের জন্য নিয়ামত নিয়ামত এই মাহফিলের হুসি যারা একটে মিনিট সময় দিয়েছেন ওদের কসম করে যদি বলতে পারি

দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী আরো বলেন রাতের সমন্বয় অর্জন করা এলাম সর্চন করার ফজিলত কোন একজন নাল্লার বান্দা যখন একজন তালে বেড়ম যখন রাতের সমন্ব সময়ে যখন কোরআনুল করিমের তিনাবাতের জ্ঞান অর্জন করবে হাদিসে পাকের জ্ঞান অর্জন করবে তার কত মর্যাদা তার কত ফজিলত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামার হাদিস মুবারকা দিয়ে জানিয়ে দিয়েছেন এই হাদিস মুবারকা মেজকা শরীফ খ্রিস্টান নম্বর চৌত্রিশ আয় بن عباس رضي الله تعالى عنه قال حضرت بن عباس رضي الله تعالى عنه تكي بنيتو تني بولين رسول الله صلى الله عليه وسلم نشا تدارس العلم ساعه من الليل خير من احياها ألا النبي بولين راتركيس شاموي المدينه العلو صنكره فنرى থেকে থেকে করা পূর্ণরাত পুরো রাত সারা রাত একজন ব্যক্তি নামাজ পড়ে ইবাদত করে যত মর্যাদা আল্লাহর কাছ থেকে পাবে যত নিয়ামত পাবে আল্লাহ নবী বলেন ওম্মত তোমরা কুরআনুল কারীমের সমন্ন টুকু আয়াতে কারীমা চর্চা করছো হাদিসে পাকের জ্ঞান অর্জন করছো একজন ব্যক্তি সারা রাত ইবাদত করি যত সওয়াব পেয়েছে আমার আল্লাহ তোমাকে তার চাইতে কুটি কোটি কোটি সওয়াব তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ সেজন্য মাদ্রাসা দরকার আছে না নাই এবজুল কুরআন দরকার আছে না নাই অত্র সমাজে হেফজুল কোরআন দরকার আছে সুন্নি নুরানি প্রতিষ্ঠান দরকার আছে প্রতিটি সন্তান সন্তানকে আমি চাই সুন্নি নুরানি প্রতিষ্ঠানের মধ্যে আমাদের সন্তানরা যখন যাবে কোরআনুল করিম তিলাওয়াত করবে হাদিসে পাকের তিলাওয়াত করবে হাদিসে পাকের জ্ঞান অর্জন করবে আমার রসুল বলেন ওই সুন্নি নুরানি মাদ্রাস থেকে আমার আশেখের রসুল বাহির হবে সুবাহান যারা এই মাদ্রাসায় যাবে যারা শুনি নুরানি মাদ্রাসায় লেখাপড়া করে حافظুল কোরআন হবে ওই সমস্ত ছাত্রদের মর্যাদা কেমন এই সমস্ত ছাত্রদের মর্যাদা কেমন আমার রাসূল বলেন নি হাদিস মুবারক আবু দাউদ শরীফ হাদিস নম্বর 3641 একজন ছাত্রের মর্যাদা একজন তালেবে আলমের মর্যাদা কত মর্যাদা আন নবীর দাই رضی আল্লাহু তাআলা আন قال <سؤال> سمعت رسول الله صلى الله

একজন ছাত্র যখন মাদ্রাসায় যায় আসা যাওয়া করে ওই ছাত্রের কদমের তোলে আল্লাহর নুরানি জগতের ফেরাজ তারা পাকা তাদেরকে আহলান সাহালান বলে তাদেরকে মারহাবা মারহাবা বলে দেখেন একজন নুরানি ফেরস্তা যদি ওই তালেবে আলমের কদমের তোলা যে পাকা বিষাই ওই সন্তান ওই তালেবে আলমের মর্যাদা কত বড় দেখেন সুবাহান আল্লাহ رب العالمين كان رسل أرضنا উম্ম তোমার সন্তান যখন কুরানুল করিম থিলাআবত করার জন্য বিভেকে ভর্তি করায় দিয়েছ সুন্নি নুরানি প্রতিষ্ঠানে শহীদ নুরুল ইসলাম ফারুকে রহমাতুল্লাহ হিআলে সুন্নি তাহফিজুল কোরআনের মধ্যে তোমার সন্তানকে তুমি ভর্তি করায় দিয়েছ তোমার সন্তান যখন তোমার বাসস্থান থেকে ওই মাদ্রাসায় যাই হাটার পথে যাওয়ার পথে যেই সময় যখন অতিবাহিত হয়েছে উম্ম তোমরা রাখো শুনো রাখো তোমাদের সন্তান তুকুন আল্লাহর নূরানী জগতের ফেরেশতাদের পাখা দিয়ে টেটে আল্লাহর কুরআনুল কারীম শিক্ষার জন্য গিয়েছে সুবহানাল্লাহ কত মর্যাদা ছাত্রদের আজকে আপনারাই বড় ভাগ্যবান আপনাদের এলাকায় সুন্নি তাহফিজুল কুরআন প্রতিষ্ঠান হয়েছে আপনার সন্তানকে যদি মর্যাদবান বানতে চান কাল হাসরের ময়দানে যদি বিপদ বালা মুসিবত থেকে যদি বাঁচতে চান তাহলে আপনার আমার সন্তানকে কুরআনুল কারীমের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই দরকার আছে না দরকার আছে না নাই দরকার আছে বেশি বেশি কোরআন করিমের শিক্ষা অর্জন করতে হবে সেজন্য আমার প্রিয় মা বোনদেরকে বলবো আমার বাবাদেরকে বলবো অন্ততপক্ষে পক্ষে আপনার সন্তানকে কোরআনুল করিমের শিক্ষা দিন আল্লাহ সুবাহান আমাদেরকে কোরআনুল করিমের শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ রব্বুল আলমিনের প্যারা রসুন বলেন একজন আলিমের কত মর্যাদা একজন محدثের কত মর্যাদা একজন হাফেজে কুরআনের কত মর্যাদা আসমানের নিচে জমিনের উপরে সবাই তো দোয়া করে করে এমন কি একজন আলেমদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করতে থাকেন এ হাদিস মুবারকাহ আহমদ তিরমিজি مشكاه داو شريف حديث نمرت انهادر صيشه تايك صليش على النبي بلان ادنى بن رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول

একজন আলেমের জন্য দোয়া করতে থাকেন একজন আলেমের যদি কোন ভুল ভ্রান্তি হয়ে যায় কোন অন্যায় হয়ে যায় আল্লাহ নবী বলেন আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি তো আলেমের জন্য দোয়া করবে করবে এমন কি মাসের মাস পর্যন্ত হকানি রব্বানি ওই আলেমের জন্য দোয়া করবেন সুবাহান কত মর্যাদা দেখেন তাহলে একজন আলেমের যদি মর্যাদা এত বড় হয় আপনার সন্তান যদি হাফজে কোরআন হয় আপনার সন্তান যদি আলেমে দিন বনে ফকি বনে মহাদিস বনতে পারে তাহলে কেমতের ময়দানে ওই আলেমের উশিলায় আপনার আমার জান্নাতে যাওয়ার একটা উশিলা হয়ে যাবে সুবাহ এই আলেমের মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1300 বছর আগে ঘোষণা দিয়েছেন উম্মত আমি পৃথিবীর জমিনে থাকব না আমি চলে যাব আমি চলে যাব কিন্তু পৃথিবীর জমিনে আমি আমি আর ওয়ারিস্ট কোন রেখে যাব সুবহানাল্লাহ ওয়ারিস্ট রেখে যাব আর আমার রাসূল বলেন আমার আলেমরা হলেন আমি রাসূলের ওয়ারিশগণ সুবহানাল্লাহ এই হাদিস মুবারাকা আহমদ শরীফ তিরমিজি

কে বলতে শুনেছি হিন্না লওঁ লামা ওরথা ও মা শোনো পৃথিবীর জমিনে আমার কুঁয়ারিশ কোনো ব্যক্তি না কোন ব্যক্তি না যারা আলেম আছে যারা আলেম আছে যাদের কাছে পরাণের জ্ঞান আছে যাদের কাছে আদি সে জ্ঞান আছে যাদের কাছে বিকায়ের জ্ঞান আছে যাদের কাছে আর দিনবার কেঁচ আছে যাদের কাছে কেঁয়াসের জ্ঞান আছে ওই সমস্ত আলেমরা হলেন আমরা সুরের বংশ পরম্পরা সুভানন্দ ওই আলেমরা হলেন আমার সন্তান আর যারা আলেমদেরকে ভালোবাসবে আলেমদেরকে মর্যাদা করবে সম্মান রক্ষাতে মাহফিলে চলে আসবে আমার রসুল বলেন ওই আলেম যখন আমার সন্তান আর আমার সন্তান যখন পৃথিবীর বাসীর জন্য দোয়া করবে আমি রসুল সাথে সাথে ওই দোয়া তাদের উসিলা আমার আল্লাহর কাছে আমি রসুল পাঠাই দেব সুবাহান তাহলে দেখেন একজন আলেমের কত মর্যাদা কত বরকত কত ফাসিলত আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন অথচ আমরা হেলাই দুলাই দিন কাটাই হেলাই দুলাই জীবন কাটাই দিচ্ছি উম্মত সন্তান দিয়েছেন আল্লাহ সেই সন্তান যখন কোরআনুল করিমের পক্ষে কোরবানি দিয়ে দিবেন আমার আল্লাহ বলেন বান্দা সন্তান দিলাম আমি আর সেই সন্তান তুমি কোরআনুল করিম হেজ্জ করার জন্য তুমি দিয়ে দিলা আমি আল্লাহ হাল কাল হাসরের ময়দানে তোমার এই সন্তান চলে তোমার জীবনের গুণা টুকুন আমি আল্লাহ মাফ করে দিয়েছি আল্লাহ এখন আসুন এই কোরআন জ্ঞান কিছু কিছু ব্যক্তি অর্জন করবে মহাদিস হয়ে যাবে হাফেজ কোরআন হয়ে যাবে জ্ঞানী ব্যক্তি হয়ে যাবে এমন কিছু কৃপন আলে মাসে তারা অপরকে জ্ঞান শিখাই না হাদিসের বাণী শিক্ষা দিতে চায় না কোরআনুল করিমের শিক্ষা দিতে চায় না সেই সমস্ত আলিমদের উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যারা এলম শিখে সে আলম টুকুন গোপন করে সাজের শাস্তি হলো ভয়াবহ حديث <applause> مباركه <applause> صحيح أبو داو الشريف حديث كمبرتن عذار الصيشة وعتدنا عن نبي هريرة رضي الله تعالى عنه قال 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 رسول الله صلى الله عليه وسلم حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكيب بن رسول الله صلى الله عليه وسلم مشاكرة من سئل عن علمين جاركات إل ميركونوكتاجنجاشاكر

অযথা তাকে বকাবকি করে পাঠিয়ে দিল ওই সমস্ত আলেমদের হুঁশিয়ারি দিতে গিয়ে আল্লাহর নবী বলেন যাদের কাছে এর জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে ফিকার জ্ঞান আছে তারা জ্ঞান তাকার পরেও যারা গোপন করে রেখে মানুষকে শিখায় না শিক্ষা দেয় না হাদিসের শিক্ষা দেয় না আল্লাহ নবী তাদেরকে কেন্দ্র করে বলেন জামাহু তারা তাদের এই জ্ঞান তাকার পরেও যারা জাতিকে সেই জ্ঞান শিক্ষা দেয় না আহু জামি মিন নারিন আল্লাহ রব্বে আলামিন কেয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম লাগাই দিবেন নাও যারা জ্ঞান জানার পরেও হাদিসের জ্ঞান থাকার পরেও কোরআনুল করিমের জ্ঞান থাকার পরেও মানুষকে শিক্ষা দেয় না হাদিসের জ্ঞান শিক্ষা দেয় না আল্লাহর রাস্তার প্রতি দাওয়াত দেয় না আল্লাহর নবী ওই সমস্ত আলেমদেরকে হুঁশিয়ার দিতে গিয়ে বলেন কেয়ামতের ময়দানে ওই সমস্ত আলেমদের জবানের মধ্যে আল্লাহ এমনভাবে আগুনের লাগাম লাগাই দিবেন তারা আগুনের লাগামের মধ্যে আগুনের মধ্যে জ্বলতেই থাকবে নজিবিল্লা আল্লাহ আমাদেরকে জ্ঞান শিখে অর্জন করে অপরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন আমিন আলমদিনের ফাজিলাত বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী হাদিস মুবারক দিয়ে জগৎকে জেনে দিয়েছেন হাজার রাকাত নফল নামাজ টি মাসআলা উত্তম সুবহানাল্লাহ হাজার রাকাত নামাজ পড়ে যত সবাব আল্লাহর পক্ষ থেকে ফাইলেন আল্লাহর নবী বলেন ও উম্মত সোমরা রাখ রাখো যদি আমার কোন উম্মত একটি মাস আলা শিখে একটি মাস শিখে ওই মাস আলার বিনিময়ে হাজার রাখাত নামাজ পর যত মরতবা পেয়েছে যত মর যদা হয়েছে আমার আল্লাহ একটি মাস আলা শিখার বিনিময়ে তাকে শত মর بني دبن سبحان الله. أحاديث إيه مباركة، مبارك صحيح بن ماذا شريف بشتى نمر بيش حديث نمر بيش عن رضي الله تعالى عنه قال قال لرسول رسول الله صلى الله عليه وسلم قدرت ابو هريره رضي الله تعالى متكي بنته نبي كريم صلى الله عليه وسلم اما كي بلين هو أبو زهر ولئن تعودوا فتعلم باب من العلم تمجدي شكل بلا إلى مرك يد إنشقاع عمل به أو لم يعمل চাই তার উপর ওই সময় আমল হোক বা না হোক ওই সময় নামাজ পড়ক বা না পড়ক ওই সময় যদি তুমি একটি আমলের অধ্যায় শিখো আলমর অধ্যায়ে শিখো আল্লাহ আলফারক এক হাজার নফল নামাজ পড়ার থেকে উত্তম সুবাহ আল্লাহ নবী বলেন ও আবু ওই সময়ের মধ্যে যদি কোন আল্লাহর বন্দা ইবাদত করে নামাজ পড়ে তসবি তালিল পড়ে অথবা নাও পড়ে তুমি যদি সকালবেলা যদি একটি আলমের অধ্যায় যদি শিখো আল্লাহ নবী বলেন ওই আলমের শিকার অধ্যায়ের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে হাজার রাকাত নামাজ পড়লে যত সবাব দান করবে তত সবাব তোমার আমল নামায় দান করবে সুবাহ আল্লাহ নবী হাদিস মুবারাকার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল মাদিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল মাদিনের মুজনিদের ফজিলত কেমন কেমন কোন আল্লাহর বান্দা যদি আল হাদিসে পাকের দরসের মধ্যে বসে কষ্ট করে বসে আল হাদিসের জন্য করে তিলাওয়াতুল কোরআনর জন্য করে ওই মুজনিদের মর্যাদা ওই মুজনিদের ফজিলত কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি حديث مبارك مشك الشريف المد قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم مشاد كرشا مجلس فقه خير من عبادة ستين سنة المدين شكات اكتي مزني شيء شاد بصر نفل تك وقتام سبحان الله পুরানুল করিমের দরস আপনি বসলেন আপনি বসলেন, আল্লাহ নবী বলেন ষাট বছর নফল ইবাদত করলে যত সব আমার আল্লাহ তোমার আমল নামায় দান করবে আমার বলেন একটি দরজে তুমি একটি মাসালা শিখেছ একটি কোরআনুল করিমের তিলাবাস শিখেছ সাত বছর নফল এবাদতের সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামাই দান করবেন সুবাহ আল্লাহ আল্লাহ নবী আরো বলেন উম্মা শুনে রাখো পৃথিবীর জমির আমি আল্লাহ রসুল তোমাদের জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম সার্টিফিকেট দিয়ে দিলাম ইয়া রসুল আল্লাহ কিসের আপনি সার্টিফিকেট দিয়ে দিলেন আল্লাহ নবী বলেন তোমরা যখন আমাকে ছয়টি বিষয়ের হেফাজত করবা ছয়টি বিষয়ের আমাকে যখন গ্যারান্টি দিবা আমি রসুল তোমাদের জন্য ওয়াদা দিলাম ওয়াদা দিলাম আমি রসুল তোমাদের জন্য জান্নাতের ওয়াদা দিলাম কয়টি বিষয়ের কথা বলা হয়েছে পৃথিবীর জমিনে আল্লাহ উম্মত যদি সয়টি বিষয়কে হেফাজত করে رسول الله صلى الله عليه وسلم بل نمات امي تما دير جنو جنة تير ساري بكين دي دلام اي مباركة مشكا شريف حَدِيثْ تمبر سر حضر سوئشتا سبنا اللان بلن ان ان ألن النبي صلى الله عليه وسلم حضرت ابو رضي الله تعالى نوتي النبي

সেই বিষয়ে সম্পর্কে আমরা জানতে চাই আল্লাহ নবী বলেন যখন কোন আসদকউ ইদা হাদাসতুম যখন কোন কথা বলবা সত্য কথা বলবা উম্মত তোমরা যখন এক অপরের সাথে কথা বলবা সত্য কথা বলবা মিথ্যা কথা বলিও না যারা সত্য কথা বলে নিজের থাকতে যত কষ্ট হওয়ার পরেও যত কষ্ট হোক না কেন তারপরেও যদি নিজের জীবন থাকতে যারা মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলে না সত্য কথা বলে সত্য কথা বলে আল্লাহ নবী বলেন যারা সত্য কথা বলে নিজের জীবনকে সাজাবে আমি রসুল ওই সমস্ত সত্যবাদীদের জন্য উপহার দিয়া দেব শুভানব তাহলে আমাদের প্রথম কাজ হলো কথাই বললে সত্য কথা বলবো আমরা কখনো মিথ্যা কথা বলবো না আর সত্য কথা যদি বলি আল্লাহ নবী বলেন উম্মত তোমাদের জন্য দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আমি রসুল দিয়ে দিলাম সুবহানাল্লাহ আসমান এর উপরে জমিনের উপরে মানুষ থাকবে কিছু মানুষ থাকবে খারাপ কিছু অন্যই পথে যাবে কিছু ন্যায়ের পথে থাকবে জাল হাফ ওয়াজাহ কাল বাতিন হক যেখানে বাতিন সেখানে হকন কথা বললে বাতিনদের গায়ে জ্বলবে আমরা কুরআন ও হাদিসের কথা বলছি দুনিয়াবীর কোনো কথা বলছি না দুনিয়াবীর পেগাস পানের কোনো কথা বলছি না প্রিয় ভাইরা আমরা সরাসরি কালামে মসজিদ থেকে কথা বলছি আমরা হাদিসে মুবারকা থেকে কথা বলছি আল্লাহর নবী বলেন উম্মতরে তোমরা যদি আমাকে 6টি বিষয়ের হেফাজত করো 6টি বিষয়ের ওয়াদা দাও আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়া দেব সুবহানাল্লাহ জান্নাতের ওয়াদা দিয়ে দিবেন যদি আমরা ছয়টি বিষয়কে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন সেইভাবে যদি আমরা হেফাজত করতে পারি তাহলে নাম্বার 1 হলো আমরা যখন কথা বলবো সদা সর্বদা সত্য কথা বলবো দ্বিতীয় নাম্বার হলো ওয়াউফু ইদা ওয়াআতুম যখন ওয়াদা করব সতা যথা সময়ে আমরা সেই ওয়াদা টুকুন পালন করব এখন আমরা মুমিন দাবি করি মুসলমান দাবি করি নামাজে দাবি করি পাঁচ নামাজে পড়লাম পাতম খাতারে নামাজ সাদাই করলাম নামাজি বানাইলা নামাজি মন করলা তুমি নামাজ পড়ে এসে এসে মানুষের ওয়াদা ভঙ্গ করলা ওয়াদা মতো তুমি কাজ করতে পারলে না তোমার জবানকে হেফাজত করতে পারলে না তোমার নিয়তকে হেফাজত নামাজ করতে পারল না আল্লাহ নবী বলেন সেই নামাজ সেই ওয়াদা আল্লাহর দরবারে কবুল হবে না যে ব্যক্তি নামাজ কবুল হবে ওই ব্যক্তির ওয়াদা যদি ঠিক থাকে ওয়াদা যতক্ষণ ঠিক থাকবে না ততক্ষণ আল্লাহর দরবারে সেই নামাজ কবুল হবে না তাহলে দ্বিতীয় নম্বর আমরা পেয়ে গেলাম যাদের ওয়াদা ঠিক থাকবে আল্লাহ নবী বলেন উম্মত জান্নাত কুদার জন্য কোথাও যেতে হবে না আমি রসুল তোমাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম সুবাহ দ্বিতীয় নম্বর পেয়ে গেলাম তৃতীয় নবী বলেন তুমি তোমাদের কাছে কোনো আমানত রাখা হলে তা রক্ষা করবা আল্লাহর নবী বলেন উম্মত তোমাদের কাছে যদি কোনো আমানত রাখা হয় সে আমানত রক্ষা করবা এখন আমানত যদি রক্ষা করতে যায় আমানতের কথা যদি বলতে যায়। বাস্তব জীবনের কথা যদি আমরা বলতে চাই এখন আমানত না আমানতের পরিবর্তে হয়ে গিয়েছে রক্ষক আর বক্ষক আমানত রাখলাম হেফাজত করার জন্য ওই আমার আমানতর টাকা বেঙে কে ওই ব্যক্তি আরো নামাজি দাবি করে ঠিক না ঠিক নামাজ সমাজে এরকম রয়েছে অনেক অনেক মুখোশদারী ব্যক্তি রয়েছে আল্লাহ নবী বলেন যারা আমার খিয়ানত করবে যারা আমানত ঠিক রাখতে পারবে আমি রাসুল তাদের জন্য যার নাতের দিলাম সুবাহান তাহলে আমরা পেয়ে গেলাম আল্লাহ নবী বলেন যারা এই জান্নাত পেতে চায় আমি রসুরের সন্ন্যত মোতাবেক আমি রসুরের তরিফা মোতাবেক যদি আমানত রক্ষা করতে পারি ওই সমস্ত উন্নতের জন্য আমি রসুল জন্নতের সুসংবাদ দিয়ে দিলাম নাম্বার চার ওয়াহফাজু ফুরুজাকুম উম্মত তোমাদের পুরুষত্ব রক্ষা করবা তোমাদের সতীত্ব রক্ষা করবা এই বিষয়ে যদি আলোচনা করতে যায় এখন নারী বলেন পুরুষ বলেন যুবক যুবতী এমন অন্যায় পথে চলে যায় জানার কাছে চলে যায় অন্যায়ের পথে চলে যায় অবৈধ পথে চলে যায় অবৈধ পথে চলে গেলে আল্লাহ নবী বলেন ওই সমস্ত নাফল বান্নমতের জন্য আমার আল্লাহ জান্নাত তাদের জন্য নয় তাদের জন্য নয় যারা নিজের পুরুষত্বকে যারা হেফাজত করতে পারে যারা যুবনকে হেফাজত করতে পারবে আমি রাশুন ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওই সমস্ত যুবকদের জন্য আমি রাশুন জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম কাদের জন্য জান্নাতের ওয়াদা দিলেন যারা নিজের পুরুষত্বকে হেফাজত করেছে যারা নিজের যৌবনকে হেফাজত করেছে অথচ আমরা যৌবনের দিনে যৌবনের সময়ে যুবক অবস্থায় আমরা অন্যায় করতে দ্বিধা করি না জানার কাছে মুহূর্তে মুহূর্তে নারী বলেন পুরুষ বলেন জানার কাজে লিপ্ত হচ্ছি অথচ বাবা জামাতি বাবা নামাজি বাবা মুত্তাকি সন্তান কোথায় গিয়েছে নিজের মেয়ে কোথায় গিয়েছে আমরা তো সেই দিকে নাই আমাদের সন্তান কিভাবে পরিচালনা করছি আমাদের সন্তান কিভাবে নিজের জীবনকে গাইডলাইন করে কিভাবে উঠছে আমাদের সেই দিকে লক্ষ্য করতে হবে প্রিয় ভাইরা বলতে চাইছিলাম আমরা যদি জান্নাত পেতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন পঞ্চম নম্বর হলো ওয়া গুদ্দু আবসারকুম তোমাদের দৃষ্টি শক্তি যখন সংযত রাখবা ব্যগে রাখুন আর যখন দেখবা অশ্লীল কোন কাজ যখন দেখবা তোমাদের চক্ষু যকুন হেফাজত করবা সংযত করবা আমি রাসূল তোমাদের জন্য বরাদা দিলাম তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আমি রসুল জান্নাত বরাদ্দ করে রেখেছি কয় নম্বর পাইলাম পঞ্চম নম্বরে পেয়ে গেলাম ষষ্ঠ নম্বর হলো ও কুফু তোমাদের হাত দিয়ে কাউকে কষ্ট দিও না এখন তোমরা আমরা কথাই কথাই অফর বাইকে এমন বাবা হাত দিয়ে কষ্ট দি যে কষ্টের কথা বর্ণনা করে শেষ করা যাবে না আল্লাহ নবী বলেন উম্মত মিল নিসানিহি ওয়ায়াদিহি তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার অপর মুমিন ভাই তোমার হাত থেকে জবান থেকে হেফাজত থাকবে না প্রে ভাইরা বলতে চাইছিলাম আমরা যদি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামার বাণী অনুযায়ী ঘোষণা অনুযায়ী যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে আমাদের ছয়টি বিষয় যদি আমরা অর্জন করতে পারি কারণ হাসুরের ময়দানে রসুল্লাহ সাল্ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ যে সমস্ত বিষয়ের উপর আলোচনা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনা শোনার বুজার আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু